ভগবান খেলছেন, তিনি ওই সুরধ্বনি অর্থাৎ গঙ্গার কিনার করে ভক্তগণ সঙ্গে নিয়ে বিনোদ খেলায় মত্ত। দেখতে দেখতে গগনে আর বেলা নাই, বেলা শেষ, এবার ঘরে যাওয়ার পালা। জয় নিতাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা তাকিয়ে দেখুন, আমাদের গগনেও কিন্তু আর বেলা নেই, বেলা শেষ। দিবসের যেমন তিনটি কাল, তেমনি মানব জীবনেরও তিনটি কাল। সকাল মানে বাল্যকাল, মাঝখানে মধ্যাহ্নকাল মানে যৌবনকাল, আর শেষে সন্ধ্যাকাল মানে ভবপারে যাওয়ার কাল। আমরা প্রত্যেকেই কিন্তু মধ্য গগনে সূর্য নিয়ে আমরা বেঁচে আছি। জয় নিতাই। সূর্যদেব এবার পশ্চিম গগনে ঢলে পড়ছে, অস্তা চলে যাচ্ছে, আমাদের ঘরে ফেরার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি করে খেলা সাঙ্গ করতে হবে। নিজে আচরণ ধর্মজীবীরে শেখায়, নিজে না কইলে ধর্ম শেখানো না যায়। আজকে ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দান করলেন, ওই দেখো জীব, গগনে আর বেলা নাই। তাই সকল ভক্তগণকে ডেকে বললেন, বেলি যাব শান গৃহেতে চলিলা, আগবেলি যাব শান অগেদি, প্রভু যামা, আগগৃহেতে চলি। প্রণাম করিলা ওই জননী, চরণে জগতের সবচাইতে প্রথম গুরু হলেন আমাদের পিতা মাতা। যে সন্তান পিতা মাতাকে শ্রদ্ধা করতে শেখেনি, সে ভগবানকে শ্রদ্ধা করবে কি করে? আগে পিতা মাতাকে শ্রদ্ধা করতে হবে, তারপরে তো ভগবান। আজও মহারাষ্ট্রের পান্ডারপুর বলে একটি জায়গা আছে, মহারাষ্ট্রের ওই রাজ্যের লোকেরা সেখানে যে ভগবানকে একেবারে মাথায় তুলে রাখে, সেই ভগবানের নাম হলো বিঠ্ঠলজি, বিঠ্ঠল ভগবান, কৃষ্ণেরই একটা নাম। জয় নিতাই। এই নামটা কেন বিঠ্ঠল হয়েছিল জানেন? কৃষ্ণের ওখানে এক ভক্ত ছিলেন, সে তার পিতামাতার সেবা করতেন, পিতামাতাকে এমন সেবা করতেন, সেই সেবা দেখে ভগবানের লোভ হয়েছিল যে ওই রকম ভাবে আমায় যদি একটু সেবা করত। নেমে এসেছিলেন ভক্তের কাছে, নেমে এসে বললেন যে হ্যাঁ রে, তুই তো সারা জীবনে পিতামাতাকে অনেক সেবা করলি, তা আমাকে একটু সেবা কর। একটা পাথরের পিঁড়ি দিয়ে বলেছিলেন, বিঠ্ঠল মানে বৈঠ, বসো। পাথরের পিঁড়ি দিয়ে বলেছিলেন, বিঠ্ঠল মানে বসো। মহারাষ্ট্রীয় ভাষায় বিঠ্ঠল মানে হলো বসা, বসো। পিতামাতা সেবা করছি, সেবা শেষ হয়নি, আগে আমার বাবা মায়ের সেবা শেষ হোক, তারপরে যদি সময় পাই তোমার সেবা হবে। নিতাই গুরু হরি বল। ভগবান সেই সেবা পাওয়ার জন্য লোভে ওই পাথরের পিঁড়িতে বসেছিলেন বলে তার নাম হয়েছিল বিঠ্ঠলজি। এখনো আছে সেই পাথরের পিঁড়িতেই বসে সেই মন্দিরে। যাই নিতাই।
পুনা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে এই পান্ডারপুর বলে জায়গাটি এখনো বিদ্যমান সেখানে। যাই হোক, পিতাগুরু মাতাগুরু গুরুজ্যেষ্ঠ ভাই তাহার থেকে অধিক গুরু ভজনে পাই। পিতামাতা হলেন আমাদের আদি গুরু, পিতামাতার সেবা না করলে ভগবত সেবা হয় না। অতএব আগে পিতামাতার সেবাটা শিখতে হবে, ভগবান নিজে আচরণ করে জীবকে শেখালে। জগতে অনেক মানুষ আছে দেখবেন, নিজেদের সুখের জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিজে খুব বড় মস্ত বড় ফ্ল্যাটে বাস করে। বাবা মা থাকে কোথায়? বৃদ্ধাশ্রম। কিন্তু এটা নয়, আমি যদি এক মুঠো খেতে পাই মা বাবাকেও এক মুঠো তুলে দেবো, তার থেকে ভাগ করে হরিব। পিতামাতাকে সম্মান জানাতে হবে, কারণ তাদের জন্য এই জগতের আলো দেখতে পেয়েছি, তাদের কৃপায় ভগবান ভজন করবার মতো দেহ পেয়েছি, তাদের কৃপায় কৃষ্ণ বলার মতো বদন পেয়েছি। আজ ভগবান নিজে আচরণ করে জীবকে শেখালেন। ওই দেখো, জননী চরণে এসে প্রণাম করলেন আমার ভগবান গৌরহরি, আর সারা অঙ্গে তো মহাপ্রভুর আমার ধুলায় ধূসরিত, ধুলা মাখা। ওই নিমাইকে দেখে শচীমাতা আঁতকে উঠেছে, হরিব। ধুলা যো ধূসর অঙ্গ, গদ 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 ভাষণ, গদ গদ শচীমাতা তার নিমাইকে দেখে আঁতকে উঠেছে। নিমাই, অনিমাই, তো কেমন নিষ্ঠুর ভাবে ধুলা দিয়েছে কে বা। নরহরিকে ডেকে বললেন, নরহরি আজকাল না নবদ্বীপের পথে গিয়ে তোমার নিমাই একটা নতুন খেলা খেলে জানো, খেলাটার নাম হলো হরি নামের খেলা। ওই খেলাটা যখন তোমার নিমাই খেলে না মা, তখন তাকে ধুলা মাখাতে হয় না, ধুলাই আপনি মাখে মাখে। শচীমাতা বলছে, তুই থাম, আমাকে পাগল পেয়েছিস নিমাই? আপনা আপনি ধুলা মাখে এটা আমায় বিশ্বাস করতে হবে? নিমাই যদি আপনা আপনি ধুলা মাখবে তাহলে তোরা কোথায় ছিলি, তোরা বাধা দিসনি কেন? নরহরি বলছে, মা গিয়েছিলাম বাধা দিতে, কিন্তু ফলটা উল্টো হয়ে গেল। তোমার নিমাই যখন ধুলা মাখে না, আমরা যদি তাকে বাধা দিতে যাই, তাকে স্পর্শ করা মাত্র কি হয় জানো? বলে কি হয়, তারে যে জন ধরে
সেই তো করে তার যে জনধনে সেই তো পানে আরে বদনে হরি 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 বলে মালো তার যে জন ধরে সেই তো পানে বদনে হরি 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 বলে তার যে জন ধরে সেই তো পানে বদনে হরি হরি তারে যে জন ধরে সেই তো পদনে গরি গরি পদনে গরি 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 বলে মাগো যে জন ধরে সেই তো পদনে শশী মাতা এবার তার নিমাইকে ডেকে শচিমাতা তার নিমাইকে ডেকে মায়ের আঁচল দিয়ে শচিমাতা তার নিমাইয়ের সর্বঙ্গের ধুলা ঝেড়ে দিতে লাগলেন। ঝেড়ে দিয়ে বলে নিমাই কাল থেকে তোকে আর আমি নবদ্বীপের পথে যেতে দেব না, নগরে যেতে দেব না, কারণ ওরা তোর সেবা বোঝে না। হরিনামের খেলা খেলবি তো বাপ, আমি তোকে কালই নবদ্বীপের বাজার থেকে একটা খোল আর করতাল কিনে এনে দেবো, সেই খোল করতাল বাজিয়ে আমার আঙিনার মাঝে নেচে নেচে তুই হরি গাইবি আর আমি বসে বসে শুনবো, তবু তোকে নগরে যেতে দেবো না বা। এই বলে শচীমাতা তার নিমায়ের সর্বঙ্গের ধুলা ঝেড়ে দিতে লাগলেন। পদকর্তা রাধামোহন দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, এ রাধা মোহন পদ করত হিয়াস রে, এ রাধা মোহন পদ করত বলছে শচী মাতা গো, তুমি তোমার নিমায়ের সর্বঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছ, দাও আমি বাধা দেব না, কিন্তু আমি বড় দিনহীন কাঙাল, তাই আমার মতো কাঙালের লাগি মা গো, শুধু চরণ দুটি বাকি রেখো, শুধু চরণ দুটি বাকি রেখো, শুধু চরণ দুটি বাকি রে মা, চরণ দুটি বাকি রে মা গো, আমি ওই চরণে আশা ধরি মা গো, চরণ দুটি বাকি রে আমি ওই চরণে মা গো আশা, আমি ওই চরণের আশা ধারি, আমার এই নিবেদন করা রইল, ওই চরণের আশা ধারি, আমার এই নিবেদন করা রইল, ওই চরণের আশা ধারি, আমার এই নিবেদন করা রইল, ওই চরণের আশা ধারি, চরণ দুটি বাকি রে এ রাধা মোহন পদ করত হিয়াস রে, রাধা মোহন পদ করত হিয়াস রে, রাধা মোহন পদ করত হিয়াস রে। হিন্দি ভজনের মাধ্যমে মন গঙ্গার তীর থেকে, নবদ্বীপের গঙ্গার তীর থেকে মন নিয়ে এলাম শ্রীধাম বৃন্দাবনে যমুনার তীরে। ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রাণ সখা ইত্যাদি সখাদের নিয়ে বৃন্দাবনে গোষ্ঠগোচরণে বিনোদ খেলায় মত্ত ভগবান খেলছে। তো বাবা ভগবানও খেলেন, আমরাও কিন্তু খেলি, তবে ভগবানের খেলার আমাদের খেলা এক নয়। ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা, পার্থক্যটা এখানে। এই ভগবানের খেলা আর আমাদের খেলা যারা এক করে ফেলে তাদের মতো অপরাধী কিন্তু জগতে দ্বিতীয় কেহ নাই। আর এই অপরাধ কারা করেছিলেন জানেন?
এই অপরাধ কারা করেছিলেন জানেন? সচ্চিদানন্দ বিগ্রহের দুটি বিগ্রহ, এক হলো ব্রহ্মা আর এক হলো মহেশ্বর। ভগবানের লীলাকে খেলা মনে করে তারা ভুল করে ফেলেছিলেন। আস্তে 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 মায়েরা, এই যে ও মা, আস্তে কথা না। ব্রহ্মার মহেশ্বর তারা ভগবানের লীলাকে খেলা মনে করে একদিন ভুল করে ফেলেছিলেন। ব্রহ্মা কি ভুলটা করেছিলেন? ভগবানের লীলাকে খেলা মনে করে তারা ভগবানের রাখালগণের ধেনুগণকে চুরি করে গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে লুকিয়ে রেখেছিল। আর ভোলানাথ যে ভুলটা করেছিলেন বাবা, সেটা আপনাদের কারোরই অজানা নয়, আবার জানতে পারবেন যখন কালকে এখানে রাসলীলা হবে। জয় নিত্য। তিনি গোপী সেজে এসেছিলেন রাসের দ্বারে ভগবানকে পরীক্ষা করবার জন্য। এই যে একই অপরাধে অপরাধী ব্রহ্মার মহেশ্বর, তারা দুজনেই যখন দুজনের অন্তরে অপরাধের কথা অন্তরে জানতে পারলেন, তারা ছুটে গেলেন ভগবানের রাতুল রাঙা চরণে ক্ষমা চাইতে, যে দয়াময় অপরাধ করেছি তোমার চরণে, তুমি ক্ষমা করো। ভগবান হাসতে হাসতে বললে, ব্রহ্মা ওহে মহেশ্বর, তোমরা যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমাদের ক্ষমা করতে পারতাম, কিন্তু তা তো করোনি। তোমরা করেছো আমার ভক্তের চরণে অপরাধ। তোমরা কি জানো না যে আমার হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার নাম গুণগানকারী ভক্ত বড়? শুধু তাই নয় ব্রহ্মা, তাই নয় মহেশ্বর, তোমরা কি শোনোনি? অবজানন্তি মাং মূঢ়া মনুষন্তনু মহাশ্রিত, যারা আমাকে নররূপে লীলা করতে দেখে মানুষের ন্যায় মনে করে, তোমরাও তাদের মতো আমায় করেছো পরীক্ষা, আমায় করেছো অবজ্ঞা, তাই তোমাদের দিলাম অভিশাপ, আগত জন্মে তোমরা নরক বলে গিয়ে জন্মগ্রহণ। ভগবান স্বয়ং ব্রহ্মা হয়ে, স্বয়ং মহাদেব হয়ে, ভোলানাথ হয়ে আজ আমরা তোমার চরণে এসেছিলাম ক্ষমা চাইতে, কিন্তু হলো না। তো এলাম ক্ষমা চাইতে, আর এসে পেলাম অভিশাপ, দাও ঠাকুর তাহাও অভিশাপ দাও। তবে একটি নিবেদন তোমার চরণে জানাই গো প্রেমময়, এই জন্মে আমরা যেমন তোমার লীলা মাহাত্ম্য জানতে না পেরে, বুঝতে না পেরে তোমায় অবজ্ঞা করেছি, পরীক্ষা করেছি, কথা দাও ওই নরকুলে গিয়ে যেন আমাদের সেই ভুলটা না হয় ঠাকুর। আমরা যেন নরকুলে গিয়ে তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি, বুঝতে পারি, তুমি দয়া করো, তুমি কৃপা করো। ভগবান হাসতে হাসতে বললেন, ব্রহ্মা মহেশ্বর, আমরা এতদিন আমি এতদিন জানতাম যে তোমরা বড় বোকা, আজকে দেখলাম যে তুমি বড় তোমরা বড় চালা। তোমরা নরকুলে গিয়ে আমার লীলা মাহাত্ম্য জানতে বুঝতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমাদের জানাবে বোঝাবে কে? তাহলে যে আমাকেও তোমাদের সঙ্গে ওই নরকুলে গিয়েই জন্ম নিতে হবে। ঠিক আছে, বাসনা যখন একবার করেছো, আর নাম যখন আমার ভক্তবাঞ্ছা কল্পতরু, আমি কথা দিলাম যে তোমাদের বাসনা পূর্ণ হবে, তবে এ যুগে নয়, আগত কলিযুগে আমি যেদিন নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হব, সেদিন ব্রহ্মা তুমি হবে ব্রহ্ম হরিদাস, আর ভোলানাথ তুমি হবে শান্তিপুরের সীতানা। আমার লীলা মাহাত্ম্য সর্বপ্রথম তোমরা জানতে পেরে জগৎকে দান করবে, তবে জগৎ জানবে, তার আগে নয়। তাই ভগবান খেললে হয় লীলা, আমরা খেললে হয় খেলা। ভগবানের লীলা আর আমাদের খেলা এত সুন্দর পার্থক্য করে গেছেন বাংলার একজন বিখ্যাত কবি, তবে তিনি হিন্দু নন বাবা, তিনি মুসলমান কুলে জন্মেছিলেন। বর্ধমান জেলার একটি প্রত্যন্ত গ্রাম, যে গ্রামটির নাম ছিল চুরুলিয়া, সেখানে জন্মেছিলেন বাংলার মহাকবি যার নাম ছিল কাজী নজরুল ইসলাম। ভগবানের লীলা আর আমাদের খেলা তিনি এত সুন্দর বর্ণনা করে গেছেন, পার্থক্য করে গেছেন, দেখুন মাত্র সহজ সরল কয়েকটি বাংলা কথা দ্বারা। তিনি বললেন, প্রভু তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলা আর আমাদের খেলা এক নয়। খেলিছ এ বিশ্ব নয়ে বিরাট শিশু আনন্দে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু
নীরজনে খেলিছ। ভগবান তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলার আমাদের খেলা এক নয়। ছেলেবেলায় আমরা পুতুল খেলি না, তুমিও তো পুতুল খেলছো। আমরা কি করি, মাটির পুতুল নিয়ে খেলি, ইচ্ছে মতো গড়ি, মনের মতো সাজাই, যেমন খুশি খেলি, খেলা শেষ হয়ে গেলে ভেঙে আবার জলেও ভাসিয়ে দিই। তুমিও পুতুল খেলছো, তবে আমরা মাটির পুতুল নিয়ে খেলি, আর তুমি আমাদের মতো রক্ত মাংসের পুতুলগুলো নিয়ে খেলছো। ইচ্ছে হলে গড়ছো, যেমন খুশি সাজাচ্ছ, যেমন খুশি খেলছ, খেলা যেদিন শেষ হয়ে যায় আবার ভেঙে তাদের জলেও ভাসিয়ে দিচ্ছ। তাই আমরা হলাম শিশু, আর তুমি হলে বিরাট শিশু। আমরা খেলি কোথায়, সংসার খেলার মাঠে, আর তুমি খেলো কোথায়, শূন্যে মহা আকাশে। তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে, তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে, তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন শোনে নীরজনে প্রভু, নীরজনে খেলিছ এ বিশ্বনরে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বনরে বিরাট শিশু, আনমনে খেলিছ। কারো কারো বিশ্বসী খেলে না তো, ছেলেবেলায় আমরা লাটিম ঘুরিয়েছি না, লাটিম ঘোরাই, ঘুড়ি ওড়ায়, এগুলো ছেলেবেলার খুব মাধুর্যমণ্ডিত খেলা। যদিও আজকালকার দিনে ছেলে মেয়েরা এগুলো খেলে না, এখন পেট থেকে বেরিয়ে মোবাইল নিয়ে খেলে, কম্পিউটার নিয়ে খেলে, পাবজি, তারপরে কি যেন বলে ফ্রি ফায়ার, এগুলো খেলছে ছেলে মেয়ে। কিন্তু আমাদের সময় আমরা খেলেছি, লাটিম ঘুরিয়েছি, কাঠের লাটিম, সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলে মাটিতে বন বন করে ঘুরতে ঘুরতে এক সময় কাত হয়ে পড়ে যায়। ঘুড়ি উড়িয়েছি, পাশের বন্ধুর ঘুড়ির সুতো যদি বেশি শক্ত হয় তাহলে এই ঘুড়ির সঙ্গে টক্কর লেগে আমার ঘুড়ির সুতো ভোকাটটা, এই মজা নিয়েছি আমরা ছেলেবেলা। ভগবানও ঘুড়ি ওড়ান, ভগবানও লাটিম ঘুরান। তবে ভগবান যে লাটিমটা ঘুরিয়েছেন জীবনে একবার, জন্ম জন্মান্তর ধরে ঘুরছেন। ভগবান যে ঘুড়িটা উড়িয়েছেন জীবনে একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে উড়ছে, তারা কারা? ওই যে কারো কারো বিশ্বসী খেলে না তো, হে উদাসী পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি প্রভু নিত্য তুমি, হে উদার সদা সুখে দুঃখে অভিকার, নিত্য তুমি হে উদার সদা সুখে দুঃখে অভিকার, নিত্য তুমি হে উদার সদা সুখে দুঃখে অভিকার, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নীরজনে প্রভু, নীরজনে খেলিছ এ বিশ্বনরে বিরাট শিশু, আনমনে খেলিছ বিশ্বনরে বিরাট শিশু, আনমনে নিতাই